প্রতিদিন নতুন নতুন টমেন ধীরে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আমার প্রিয় খাবার, আজকে আমি ফেট করে খাবো। ওই তো আমার খাবার, এটাই আমাদের ক্ষুধা। আজকে আমি ফেট করে খাবো। কোথায় ছিল সে আমার প্রিয় মাছ, খুঁজে পাচ্ছি না কেন? ওই তো আমার প্রিয় মাছ, আজকে আমি ফেট করে খাবো। ওহো, অনেক সুস্বাদু, আজকে আমি ফেট করে খাবো। কে সাবার করে ফেলবো, অনেক সুস্বাদু খাবার। ওহো, যদি বন্ধু আমি আরো খেতে চাই, এতটুকু দিয়ে হবে না, আমার আমার আরো লাগবে, আমার পেটে অনেক ক্ষুধা। বন্ধু, তুমি চিন্তা করো না, আরো অনেক খাবার আছে এখানে, তুমি খেতে পরে খেতে পারবে, হাজার হাজার আছে, যত খুশি মন চায় তত খাও। এত হলো সত্যি, আজকে আমি ফেট করে খাবো। ধন্যবাদ বন্ধু, আজকে আমি সবগুলো খেয়ে সাবার করে ফেলবো। ওহো, আমার প্রিয় খাবার। ওহো, কথা আবার ঘুমরে বাবা, সত্যি ঘুমাতে আমি অনেক ভালোবাসি। ওহো, হাই হাই, মাছের খুশবু কোত্থেকে আসতেছে গিয়ে দেখা দরকার, বিষয়টা সন্দেহজনক, তাড়াতাড়ি গিয়ে দেখি কি হচ্ছে এখানে, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। হাই হাই, ওটা আমি কি দেখতেছি। বন্ধু ঢুকে পারো, টম চলে আসছে, তোমাকে দেখলে মেরে ফেলবে, তুমি এখানে থাকো। এই যে জেরি, এখানে কি হচ্ছে? এতগুলো মাছের ডিব্বা এখানে পড়ে আছে, এগুলো কে খাইছে? ছাড়বো না আমি কাউকে, খতম করে ফেলবো। এগুলো আমি কি দেখতেছি, সব ডিব্বা খালি, এগুলো কে খাইছে? ছাড়বো না দিলে আমি তোমাকে, এগুলো কি তুমি খাইছো? টম ভাইয়া, আমি কিছু জানি না, আমি তো এখানে হোমওয়ার্ক করতেছি। ওরে মা, এখানে অনেক গরম পড়তেছে, কেউ দরজা খুলো, খুলো দরজা তাড়াতাড়ি, আমি এখানে থাকতে পারবো না। বন্ধু ধাক্কা দিও না, হাই হাই, টম ভাইয়া আমি ব্যায়াম করতেছি, এসব কিছু না, এখানে ভিতরে কেউ নেই, আমি ব্যায়াম করতেছি একটু। কিছুই তো বুঝতেছি না আমি, বিষয়টা সন্দেহজনক, দেখা দরকার জেরি এভাবে কি করতেছে। আমার অনেক গরম লাগতেছে, কেউ দরজা খুলো। টম ভাইয়া কিছু মনে করো না, আমি ব্যায়াম করতেছি, এসব আমার ব্যায়াম, সকালে ব্যায়াম করতেছি আমি, তুমি কিছু মনে করো না, এই দেখো আমি ব্যায়াম করতেছি কিভাবে, এই দেখো টম ভাইয়া। কি ব্যাপার, জেরিকে তো এর আগে কোনোদিন ব্যায়াম করতে দেখি নাই। ঠিক আছে জেরি, তুমি ব্যায়াম করো, আসি আমি। লা 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 লা, হাই হাই, পিছনে কে দেখা দরকার। এই যে জেরি, এখানে কে লেপি আছে আমাকে বলো, বিষয়টা সন্দেহজনক, আমার দেখা দরকার। হাই হাই, ম্যাডাম সাদা আসছে। টম, আমি তোমাকে ছাড়বো না, তুমি বাড়ির সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছো, তোমাকে আমি খতম করে ফেলবো। টম, তাড়াতাড়ি এসব পরিষ্কার করো, না হলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে বলো। হাই রে আমার কপাল, কিছু না করে আমার পরিষ্কার করতে হবে, কিছুই বুঝতেছি না আমি, এগুলো কে করেছে, সবগুলো আমার পরিষ্কার করতে হবে। হাই রে আমার কপাল, না হলে আমার সাক্ষী থাকবে না, স্যার আমাকে মেরে ফেলবে। বন্ধু তাড়াতাড়ি চলো, টম দেখতে পেলে আমাদেরকে মেরে ফেলবে। বন্ধু তুমি চিন্তা করো না, আমি ধাক্কা দিচ্ছি, এখান থেকে চলে যাব। বন্ধু আমার বড় ঘরের মধ্যে খেলতে অনেক ভালো লাগে, সত্যি বন্ধু অনেক মজা হচ্ছে। জেরি বন্ধু, আজকে আমরা সারাদিন খেলবো, সত্যি বরাবর মধ্যে আমার অনেক ভালো লাগে। ওহো, সত্যি বন্ধু বরফের মধ্যে খেলতে অনেক ভালো লাগে। ওহো বন্ধু,
আজকে সারা দিন বড় বড় মধ্যে খেলবো, সত্যি অনেক মজা হচ্ছে বন্ধু। তোমাকে দেখে খুব হাসি আসতেছে আমার, হা হা হা, হাই হাই, ওটা কি দেখতেছি আমি? ওরে মা বন্ধু, আমাকে চাপা দেওয়াতে সহজ না, আমি এখান থেকে চলে আসছি, হা হা হা। বন্ধু আমি তোমাকে মারবো, এই নাও। বাল্যক বন্ধু কোথায় চলে গেছে, গিয়ে দেখি তো একটু। হাই হাই, ওই তো পিছনে, হাই হাই, ওটা আমি কি দেখতেছি, টম আসতেছে, তাড়াতাড়ি যাই। বাহিরে কে এত শব্দ করতেছে, দেখা দরকার, ছাড়বো না আমি আজকে। হাই হাই, এটা কি হলো, তাড়াতাড়ি যাই, টম দেখতে পেলে মেরে ফেলবে। বন্ধু পালিয়ে যাও, টম চলে আসবে। বন্ধু এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, টম দেখতে পেলে আমাদেরকে মেরে ফেলবে। বন্ধু তুমি এখানে চুপ করে বসে থাকো, নড়াচড়া করিও না, টম দেখতে পেলে আমাদেরকে মেরে ফেলবে। এই তো প্রায় হয়ে গেছে, হাই হাই, মাথার উপরে তো দিতে হবে, কিভাবে হা করতেছে, টম তো দেখে ফেলবে, তাড়াতাড়ি মাথার উপরে বরফ দিতে হবে, নাহলে দেখে ফেলবে, তাড়াতাড়ি যাই। এই তো বরফ মাথার উপরে দিয়ে দিলাম, তাড়াতাড়ি দিয়ে দিই, নাহলে টম এসে আমাদেরকে ধরে ফেলবে। সম্পূর্ণ কাজ শেষ, তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে পড়ি, টম আসতেছে, একটু জন্য বেঁচে গেলাম বাবা। এই যে জেরি, ছাড়বো না আমি তোমাকে, খতম করে ফেলবো, তোমার এত বড় সাহস আমাকে বরফ পারো, আজকে আমি তোমাকে ছাড়বো না জেরি, কি ফেলবো। টম ভাইয়া দেখুন, আমি কত সুন্দর একটা পুতুল বানাইছি, দেখতে অনেক সুন্দর। ওহো কত সুন্দর, জেরি এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। হাই হাই, ওটা আমি কি দেখলাম না, বন্ধু ঢুকে পড়ো ঢুকে পড়ো, টম দেখে ফেলবে। সত্যি জেরি, তোমার পুতুল দেখতে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে, এর মাথায় একটা হেড দিলে আর সুন্দর হবে। জেরি তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা পুতুল বানানোর জন্য একটা গাজর দিতে হবে। হাই হাই, এটা আমি কি দেখলাম, এটা তো জীবিত হয়ে গেছে, ওরে মা মরে গেলাম বাবা। এই যে আম্মু, আম্মু তুমি কেমন আছো, তুমি আমার আম্মু। হাই হাই, ওটা আমি কি দেখতেছি, বাল্যকের বাচ্চা, ওরে মা আমার অনেক ভয় করতেছে, এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আম্মু যেও না আম্মু, আমাকে রেখে, তুমি আমার আম্মু। হাই হাই, কি বলতেছে এ বান্ধবের বাচ্চাটা, এই যে বাবু আমি তোমার আম্মু না, তুমি আমার আম্মু, হ্যাঁ 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 তুমি আমার আম্মু। বাহ কত সুন্দর দেখতে, সত্যি অনেক সুন্দর বান্ধবের বাচ্চা। ওহো বাবু তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি, এই যাবো এই আসবো। বাবু দেখো তোমার জন্য আমি কি এনেছি, বরফ এনেছি বরফ, তোমার জন্য আমি একটা বরফের বাড়ি তৈরি করবো। ওহো আজকে আমি অনেক খুশি হয়েছি, আমি বরফের বাড়ি থাকবো, সত্যি আজকে আমি অনেক খুশি। বন্ধু আসো তুমি এখানে, ভিতরে আসো, ভিতরে অনেক সুন্দর হয়েছে, তাড়াতাড়ি আসো বন্ধু। সত্যি জেরি বন্ধু, দেখতে অনেক সুন্দর, আমি অনেক খুশি হয়েছি। ওহো ওহো কত সুন্দর বাড়ি, আজকে আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ বন্ধু, আমি এখানে ঢুকে পড়বো। বন্ধু আসো তুমি এখানে, ভিতরে আসো, ভিতরে অনেক সুন্দর হয়েছে, তাড়াতাড়ি আসো বন্ধু। সত্যি জেরি বন্ধু, দেখতে অনেক সুন্দর, আমি অনেক খুশি হয়েছি। ওহো টম তোমাকে ছাড়বো না, তুমি বাহিরে কি করতেছ, এই যে তুমি দেখো টম কি করতেছে, টমকে আমি বাড়ি থেকে বের করে দিব, টম ছাড়বো না আমি তোমাকে। ওরে মা ম্যাডাম কি বলতেছে, তাহলে তো আমার চাকরি থাকবে না,
আদারে ঢুকে পড়ি। হায় রে আমার কপাল, জানি না আমার কপালে কি আছে। বন্ধু আমার সাক্ষী চলে যাবে, এখন আমি কি করব? আমার অনেক ভয় করতেছে। ওহো খুশবু, আমার প্রিয় খাবার, আজকে আমি ফেটফুলে খাবো। সত্যি অনেক খুশবু আসতেছে, আজকে আমি ফেটফুলে খাবো। ওই তো আমার প্রিয় খাবার, কত খুশবু, আমার জিভে জোসন আসলো। আজকে আমি মজা করে খাবো, তাড়াতাড়ি যাই। হায় হায় ওটাকে দেখেছি, বন্ধু যেও না, এদিকে যেও না, তোমাকে খেয়ে ফেলবে। যেও না বন্ধু, যেদি যে করে হোক আটকাতে হবে, নাহলে ও চলে যাবে। ইয়া লালি, হায় হায় একটু জন্য মিশে গেল। ওরে মা, ফরে আমার মাথা ঘুরতেছে। হায় হায়, ওই তো আমার খাবার, আজকে আমি ফেট ভরে খাবো। ওহো এই যে বিড়াল ভাইয়া, আমাকে খাবার দাও, আমার পেটে অনেক ক্ষুধা, খাবার দাও আমাকে। কি বলতেছে ভালো করে বাচ্চাটা, সার বড় আমি তোমাকে খেয়ে ফেলবো, কে একদম খতম করে ফেলবো তোমাকে। তোমার এত বড় সাহস, আমার খাবার খোঁজো, সার বড় তোমাকে আমি। এই যে বড় ভাই, একটু দাঁড়ান প্লিজ, ও হচ্ছে আমার বন্ধু, ভুল করে এখানে চলে আসছে। তোমার এত বড় সাহস, আমাকে আটকাও, সার বড় আমি তোমাকে খেয়ে ফেলবো। হা 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 হা, আমাকে দেখে বই ফেছে। তোমার এত বড় সাহস, আমার বন্ধুকে বই দেখাও, সার বড় আমি তোমাকে খেয়ে ফেলবো। বড় ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। এই নাও অনেকগুলো খাবার আপনাকে দিলাম, প্লিজ আমাকে মাফ করে দাও। ওহো সত্যি বন্ধু, মাছগুলো খেতে অনেক সুস্বাদু, এরকম সুস্বাদু খাবার আমি জীবনে খাই নাই, আজকে আমি ফেট ভরে খাবো। ওহো বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবুল, আজকে থেকে তুমি এখানে থাকবে, তুমি অনেক ভালো, তুমি এখানে থাকবে আবুল, এখানে বসে বসে টিভি দেখো। এই নাও আবুল, তুমি রিবুট নাও, রিবুট নিয়ে তুমি টিভি দেখো, তুমি অনেক ভালো আবুল। ওটা আমি কি দেখতেছি, এটা হতে পারে না, সার বানাবো আমি তোমাকে। এই যে আবুল, এ নাও তোমার প্রিয় খাবার, তুমি ফেট ভরে খাও। আবুল সার বানাবো আমি তোমাকে, খতম করে ফেলবো, কিছু একটা ভাবতে হবে, আইডিয়া। আবুল সার বানাবো তোমাকে, তাড়াতাড়ি যাই, একটা সুইটার পরে আসি, ম্যাডামের কাছে গিয়ে খাবার খুঁজবো আমি, তাড়াতাড়ি যাই। ম্যাডাম আমার অনেক খিদে লেগেছে, আমাকে খাবার দাও। টম সার বলে আমি তোমাকে, ওই তো টম সুইটার পরে আছে। ম্যাডাম আমার অনেক শীত করতেছে, আমাকে একটু সুইটার দাও, আমার অনেক শীত করতেছে। টম আজকে থেকে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, এখানে আবুল থাকবে, এটিকে দিয়ে দাও, সুইটার দিয়ে দাও, এটা আবুলে পরবে, তোমাকে দেব না, সারা বেলা টম আমি তোমাকে। হাই রে আমার কপাল, সার বানাবো আমি তোমাকে, খতম করে ফেলবো। ম্যাডাম আমাকে খাবার দাও। হায় হায় ম্যাডাম চলে যাচ্ছে, এখন আমি কি কি বেঁচে থাকবো? টম আজকে থেকে আমি এখানে থাকবো, তুমি থাকবে ডাস্টবিনে। হা 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 টম, তোমার জায়গা আমি দখল করে নিয়েছি, আজকে থেকে আমি এখানে বসে থাকবো, আরাম করবো, টিভি দেখবো। সত্যি টম এখানে ঘুমাতে অনেক আরাম লাগে আমার। ও হো টম, তোমার ঠিকানা এখন ডাস্টবিনে। আবু সার বড় আমি তোমাকে খতম করে ফেলবো, তোমার এত বড় সাহস, তোমার লাস্টে ছিঁড়ে ফেলবো আমি, তুমি অনেক জানিয়েছ আমাকে, সার বড় আবু তোমাকে খতম করে ফেলবো। টম কি করতেছো তুমি, এই দেখো এক্সরে কাগজ দেখো তুমি, আমার হাড্ডি ভেঙে গেছে, এই কারণে আমি ব্যান্ডেজ করাইছি, তোমাকে আমি ছাড়বো না। সরি আবুল ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, সত্যি আই এম রিয়েলি সরি। ঠিক আছে আবুল, তুমি থাকো, আমি এখান থেকে চলে যাই। হায় রে আমার কপাল, এখন আমার এখান থেকে চলে যেতে হবে।
এই যে টম, দাঁড়াও তুমি, তোমাকে আমি ছাড়বো না টম, এত সহজে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার গোলাম বানিয়ে রাখবো। এই যে টম, এদিকে আসো, আজকে থেকে তুমি আমার গোলাম। কি বলতেছে আবুল, এত বড় সাহস? ই আবুল, আমি তোমার গোলামি করতে পারবো না, এসব আমি পারবো না, আমি চলে যাব, ছাড়বো না আবুল, আমি তোমাকে খতম করে ফেলবো। তোমার এত বড় সাহস আমাকে গোলামি করতে বলো? ছাড়বো না আবুল, আমি তোমাকে খতম করে ফেলবো। হাই হাই, এটা কি করতেছে ওরে মা? হাই রে আমার কপাল, কপাল থাকলে কি আর খাওয়ানো যায়? ছাড়বো না আবুল, আমি তোমাকে সুযোগ পেলে আমি তোমাকে খতম করে ফেলবো। আমাকে দিয়ে গোলামি করাচ্ছ না, দেখে নিব আমি তোমাকে। টম, ভালো করে টিপো, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। আজকে থেকে তুমি আমার গোলাম। এই যে টম, ভালো করে টিপো, হা হা হা, তোমাকে আমি গোলাম বানাইছি, আমার অনেক খুশি লাগতেছে। এই যে টম, এবার তুমি আমার গা টিপে দাও, আমার শরীরে অনেক ব্যথা হয়ে গেছে, আহ কত আরাম লাগতেছে। এই যে টম, এদিকে আসো, আমার গাটা চুলকাই দাও, শরীরটা অনেক ব্যথা করতেছে, ভালো করে চুলকাই দাও, সত্যি অনেক আরাম লাগতেছে আমার। হাই রে কপাল আমার, আবুল্লার করে আবুল্লা, ছাড়বো না আমি তোমাকে, খতম করে ফেলবো। আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে, এত বড় সাহস, আমি দেখে নিবো তোমাকে। এরকম অত্যাচার আমি আর সহ্য করবো না, আমি ছাড়বো না আবুল তোমাকে, আমার মাথা গরম হয়ে গেছে, এরকম সাক্ষী আমি চাই না, তোমাকে আমি খতম করে ফেলবো। তুমি আমাকে অনেক দাঁড়িয়েছো আবুল, ছাড়বো না তোমাকে, আজকে আমি খতম করে ফেলবো, তুমি আর বাঁচবে না আবুল। সরি টম ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এখন থেকে আমরা দুজন বন্ধু, একসাথে কাজ করবো, আর দেরিকে ধরে খেয়ে ফেলবো। টম আর আবুলকে দেখে আমার খুব হাসি আসতেছে, হা 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 হা, ও হো হো হো, গাধা টম আর আবুল। টম দেখো, জেরিকে আমরা ধরে ফেলেছি, এখন জেরিকে আমরা খেয়ে ফেলবো। টম এই নাও, যেদিকে আমি তোমাকে গিফট দিলাম, এটা তোমার জন্য, এই নাও টম। তুমি জেরি, তোমাকে অনেকদিন ভরে পাইছি, আজকে আমি তোমাকে রুজ করে খেয়ে ফেলবো, ছাড়বো না জেরি তোমাকে, তুমি আমাকে অনেক জ্বালাইছ, ছাড়বো না, তোমাকে আমি রুজ করে খেয়ে ফেলবো, হা হা হা, তুমি কতম জেরি, তুমি আর বাঁচবে না, তোমার মৃত্যু নিশ্চিত। আবুল এদিকে দাও, জেরিকে আমি আমার গোলাম বানাবো, জেরি ছাড়বো না আমি তোমাকে, তুমি অনেক হাসতেছো আমার উপরে, আজকে আমি তোমাকে আমার গোলাম বানাবো, হা হা হা, জেরি ছাড়বো না তোমাকে, যাও আমার জন্য মুরগির মাংস নিয়ে আসো। ওরে মা, মরে গেলাম বাবা, ছাড়বো না টম তোমাকে, আমি খতম করে ফেলবো, খাওয়াচ্ছি তোমাদেরকে আমি মুরগির মাংস, আজকে আমি তোমাদের দুজনকে উচিত শিক্ষা দেব। টম এদিকে দাও, জেরি তোমাকে আমরা আমার আমাদের গোলাম বানায় রাখবো, ছাড়বো না জেরি তোমাকে, তুমি এখন এখন গিয়ে গুলটাকে মুরগির মাংস নিয়ে আসো, যাও। ও হো, আমার প্রিয় মুরগির মাংস, আজকে আমি ফেট ভরে খাবো, সত্যি হায় হায়, এটা আমি কি দেখতেছি জেরি, ছাড়বো না জেরি তোমাকে আমি। ও হো, আমার প্রিয় মুরগির মাংস, আজকে আমি ফেট ভরে খাবো, হায় হায়, এটা কি হলো, ছাড়বো না বলো আমি তোমাকে। হা 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 হা, অনেক আরাম লাগতেছে জেরি, তোমাকে আমাদের গোলাম বানায় রাখছি, অনেক খুশি লাগতেছে আমার, জেরি ভালো করে পরিষ্কার করো, নাহলে তোমাকে আমি মেরে ফেলবো, ভালো করে পরিষ্কার করো তুমি। ছাড়বো না আমি তোমাদের দুজনকে, আমাকে দিয়ে কাজ করাচ্ছ, ওরে মা, মরে গেলাম বাবা, খতম করে ফেলবো টম আবুল, ছাড়বো না তোমাদের দুজনকে, হাই হাই, এ কি হচ্ছে আমার সাথে, ওরে মা, মনে হচ্ছে আমি মারা যাবো, ছাড়বো না আমি তোমাদের দুজনকে, খতম করে ফেলবো, ওরে মা, মরে গেলাম বাবা, হাত দিয়ে মাসে কে গেছে আমার, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে,
একটু বিশ্রাম করি, হাত দিয়ে মাসে একে গেছে আমার। ওরে মা, একটু বিশ্রাম করি। হায় হায়, এভাবে টান দিচ্ছে কে? ওরে মা, মরে গেলাম বাবা। কি বলতেছে ওরা? এদের কথা শুনে আমার মাথা ঘুরতেছে। আর সহ্য করা যাবে না, এরকম অত্যাচার আমি সহ্য করবো না। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ছাড়বো না বল টম, তোমাদেরকে খতম করে ফেলবো। আমার মাথা গরম হয়ে গেছে, কাউকে আমি ছাড়বো না। দুজনকে আমি মেরে ফেলবো। তোমাদের এত বড় সাহস আমাকে দিয়ে কাজ করাতে চাও? আচ্ছা, তোমরা কেউ বাঁচবে না আমার হাত থেকে। দুজনকে আমি খতম করে ফেলবো, ছাড়বো।